নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুরোনো দিনের একটি হারিয়ে যাওয়া মাছের রান্না, পুঁটি মাছের টক। অনেকেই হয়তো এই রেসিপিটার নামও শোনেননি, আবার অনেকে খেয়েও দেখেননি। এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে গরমকালে যখন আমাদের কিছুই খেতে ভালো লাগে না, এই পুঁটি মাছের টক যদি থাকে তাহলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, আর আমাদের মুখে স্বাদ বদলও হয়। বিশেষ করে জ্বরের পরে যখন কিছুই খেতে ভালো লাগে না, সেই সময় একটা পথ্য হিসাবেও কিন্তু এটা কাজ করে। বানানো খুবই সহজ আর খুবই টেস্টি অ্যান্ড হেলদি রেসিপি। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাতে হয় পুঁটি মাছের টক। পুঁটি মাছের টক বানানোর জন্য 200 গ্রাম পুঁটি মাছ নিয়ে খুব ভালো করে কেটে ধুয়ে রেখেছি। পুঁটি মাছ অবশ্যই ভালো করে কেটে নেবেন, না হলে কিন্তু রান্নার পরে তেতো হয়ে যাবে। জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে আমি মাছটার মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু হলুদ মাখিয়ে রেখেছি। এটা 5 মিনিটের জন্য রাখলেই হবে, যাতে মাছের ভেতরে ভালো করে নুন হলুদটা ঢুকে যায়। ফোড়নের জন্য নিয়েছি আমি 1টা তেজপাতা, 1/2 চা চামচ কালো সর্ষে আর 1টা শুকনো লঙ্কা। 2টো কাঁচা লঙ্কাকে আমি কেটে রেখেছি, তবে ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো লাগছে। 1 টেবিল স্পুন আমি গুড় নিয়েছি, তবে গুড় দিতে না চাইলে আপনারা চিনিও দিতে পারেন, তবে 9 গুড় 9 চিনি কিছু একটা দিতেই হবে। আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন। 2 টেবিল স্পুন আমি পোস্ত বেটে রেখেছি। এই পোস্তটা আমি মিক্সিতে বেটেছি, না ভিজিয়েই। কিভাবে পোস্ত না ভিজিয়ে মিক্সিতে বাটতে হয় তার একটা ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, যদি চান তো দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা দেয়া থাকবে। আর আমি নিয়েছি 4 টেবিল স্পুন আমি তেঁতুলের কাঁচ নিয়েছি, মানে তেঁতুলের পাল্প। আমি 25 গ্রাম তেঁতুল সামান্য একটু জলে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের জন্য, নর্মাল ওয়াটারে, কোনো গরম জলও না ঠান্ডা জলও না। তারপরে ভালোভাবে চেপে চেপে রসটা বের করে নিয়ে আমি ছেঁকে নিয়েছি। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে, আর লাগছে স্বাদ অনুযায়ী নুন আর কিছুটা জল লাগছে। কড়াইয়ে আমি পুরো 1/2 কাপ তেল গরম করেছি। এই মাছটা একটু বেশি তেল দিয়েই ভাজতে হয়, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। আর তেলটা কিন্তু খুব ভালো রকমের গরম করে তবেই ভাজতে হবে, অল্প অল্প করে, একসঙ্গে বেশি দেয়া যাবে না। মাছটাকে লাল করে ভেজে তুলে নেব, অতিরিক্ত বেশিও ভাজবো না আবার কমও ভাজবো না। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নেব। মাছ ভেজে তুলে নেওয়ার পরে আমি অনেকটাই তেল ঢেলে নিয়েছি, এবার 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল রেখে দিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, সর্ষে আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে 30 সেকেন্ডের মতো খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে ফোড়নের সুন্দর গন্ধ বের হয়। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার হলুদটা দিয়ে দিলাম, একটু হালকা নাড়াচাড়া করে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে। তাই বলে পুড়িয়ে নেওয়া যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। জাস্ট একটু নাড়াচাড়া করে তেঁতুলের পালটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিচ্ছি। খুব ভালো করে এটা মশলাটা একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেলটা ছেড়ে বেরিয়ে আসছে।
মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে, তার মানে মশলাটা কষা হয়ে গেছে। এবার গুড়টা দিয়ে দেব। গুড়টাকে দিয়ে দিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গুড়ের বদলে চিনিও দেয়া যায়, কিন্তু চিনি দিলে এত ভালো টেস্ট কিন্তু আসবে না। গুড়টা দেখুন সুন্দর মেল্ট হয়ে গেছে সঙ্গে সঙ্গে। এবার এর মধ্যে 2 কাপ জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে আমরা মাছ দেব। পুঁটি মাছের টকটা ঘন হবে না, পাতলা গ্রেভি হয়। ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি এর মধ্যে। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আঁচটাকে মিডিয়াম করে দেব। মিডিয়াম করে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। গ্রেভিটা দেখুন কিছুটা কমে এসেছে। এবার এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেব। পোস্ত বাটা কিন্তু কখনোই আগে দেবেন না, তাহলে পোস্তর গন্ধটাই কিন্তু আর পাওয়া যায় না। পোস্ত বাটা দিয়ে আর ফুটিয়ে নেওয়া যাবে না বেশিক্ষণ, জাস্ট একটু নাড়াচাড়া করেই আমরা গ্যাসটা অফ করে দেব। পোস্ত দিয়ে জাস্ট 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি, এটা কিন্তু এরকম পাতলা গ্রেভি হবে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমাদের পুঁটি মাছের টক গরম গরম ভাতের সঙ্গে আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল ট্র্যাডিশনাল ভাবে বানানো পুঁটি মাছের টকের রেসিপি। আশা করছি আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন, আর আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার অন্যান্য রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারে শেয়ার করে দিন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।